আমার বাড়িতে ঘুরতে যাওয়ার পার্ট ওয়ানের ব্লগ নিশ্চয়ই তোমরা দেখেইছো, যদি না দেখে থাকো দেখে এসো। আর এখানে আমি চলে যাচ্ছিলাম, দেখছিলে তোমরা আগের পার্ট ওয়ানের ইয়েতে যে বাড়ি চলে যাচ্ছি। সো বাড়িতে গিয়ে মা কী রান্নাবান্না করলো কী না করলো সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। সো এখানে ছিল 4 পিস মাছ, মা ভালো করে মাছগুলোকে ভেজে নিয়ে করে ফেললো মাছ আলুর তরকারি। জানি তোমাদের বাড়িতেও মাছ আলুর তরকারি হয়েই থাকে, কিন্তু আমার মায়ের স্টাইলে মাছ আলুর তরকারি তোমরা আজকে দেখে নাও, দেখে এনজয় করো। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর মা ভালো করে মাছটাকে তুলে দিচ্ছে। এখানে মা একটু লজ্জা পাচ্ছিলো যে মাকে কেন আমি ক্যামেরায় নিচ্ছি, কেননা কি যতই মানে অনেক দিন হয়ে যাক না কেন আর এই ব্লগ করার প্রেরণা মাই হোক না কেন, কিন্তু তাও মায়ের ক্যামেরার সামনে আসতে এখনও লজ্জা করে। তো যাই হোক, মা এখানে ভালো করে মাছটাকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে তারপর কড়ার মধ্যে আবার একটু সামান্য তেল দেবে। তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে তার মধ্যে আলু পেঁয়াজ টমেটো আর রসুন আদা সব দিয়ে একসঙ্গে নাড়তে থাকবে। আর এখানে মা চলে গেছে আমার হাতে দায়িত্ব দিয়ে নাড়ানাড়ির, যে তুই কর একটুখানি ভালো করে কষাতে থাক আমি আসছি। তারপর মা এখানে আবার দায়িত্ব নিয়ে নিয়েছে, দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো। সরি আমি এই জায়গাটা তোমাদের তুলতে ভুলে গেছি, কারণ কি মাঝখানে আমি একটু ছেলের সঙ্গে বিজি ছিলাম। সো এখানে মা একদিকে ছেলের জল গরমের ইয়ে করছে আর একদিকে এখানে মশলা দিচ্ছে। দেখতেই পারলে তোমরা জিরে গুঁড়ো দিল, আর এবার দেবে মা ধনে গুঁড়ো। হ্যাঁ, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই মা মাছের রান্নাটা করে থাকে। আর লঙ্কা এখানে অ্যাড করবে না, এই কারণেই যে লঙ্কা আমার ছেলে খাবে না। আর মাঝখানে এখানে দেখালাম তোমাদের যে ওই বড়া, যেটা চাল কুমড়োর বড়া, সেটা আমার ছেলে খাচ্ছিলো চিকেন চিকেন বলে। আর এখানে রেডি হয়ে গেল মায়ের মাছের ঝোল। সো মাঝখানে একটুকু আবার করতে পারিনি ছেলের জন্য, কেন ছেলে মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, আর এই স্যুপটাও আমার মাই করেছে। তো দেখতেই পেলে মাছের ঝোল কীভাবে করে ফেললো আমার মা, পুরো সিম্পল তৈরিতে। তোমরা কেমনভাবে করো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর আমার মায়ের মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে এসে গেছে দুধ। সো এখানে মা আর আমার ছেলে দুজনে মিলেই যাচ্ছে দুধ আনতে। কিছুক্ষণ পরেই তোমরা আমার ছেলেকে দেখতে পারবে। মা হন্ততন্ত করে এই কারণে যাচ্ছে, যেহেতু দুধওয়ালা চলে যাচ্ছিলো অনেকটা দূরে, আর দুধ না পেলে আমার ছেলে বিকেলবেলায় দুধ খেতে পারবে না। সো এখানে আমার ছেলেও চলে এসছে, কী বলবো, সর্দারি করতে, তালপাতার সিপাহী একটা। তো এখানে মা চলে গেল দুধ আনতে, আর ওপরের থেকে এক বৌদি তার ছেলে দুজনে মিলে আমার ছেলের সঙ্গে কথা বলছিল। তো সেটাই এখানে মা উপরের দিকে তাকিয়ে করছিল আর আমার ছেলেও তাই করছিল। আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। সো মায়ের সঙ্গে কাটানোর দিনটা খুবই ভালো গেল, অনেকদিন পর মায়ের কাছে এসেছিলাম। সো কী করতে এলাম না কী করলাম না করলাম সেটা পরের নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পারবে। সো এখানে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। সো লাঞ্চের ইয়ের এটা আলাদা করে যাবে ডিটেলস ভিডিও, সো দেখতে থাকো সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে আগিয়ে নিয়ে চলো, তোমাদের সাপোর্টই তো সব থেকে ভালো, তাই না? সো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সিলদিন টাতা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।